নিজের অকর্মণ্যতা ঢাকার জন্যে, নিজের ব্যর্থতাকে ঢাকার জন্যে রাম মন্দিরই কি একমাত্র অস্ত্র ছিল? কি ভাবছেন? আমি রাম বিরোধী? ভাবছেন বোধহয় আমি নাস্তিক? কোনোটাই নই। আমি এই দেশের একজন নাগরিক, যার কাছে সাধারণ মানুষের কান্নার শব্দটা মন্দিরের ঘণ্টার চেয়ে অনেক তীক্ষ্ণভাবে ঢোকে। আচ্ছা, কোন দেশে বাস করছি আমরা? করোনা অসুখটার নাম শুনেছেন? এমন একটা অসুখ যেটার জন্যে মানুষ আজ মানুষের পাশে এসে দাঁড়ায় না, এমন একটা অসুখ যার জন্যে আজকে ছোট বাচ্চার গাল টিপে কেউ আদর করে না। সেই করোনা ভাইরাস চলাকালীন আজকে চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে না, আজ উন্নত হচ্ছে ধর্ম ব্যবস্থা, আজ হচ্ছে রাম মন্দির। একদিন যখন সারা বিশ্বের তাবড় তাবড় দেশগুলো ভেবেছিল কিভাবে অ্যান্টিভাইরাস বার করা যায়, তখন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী ভেবেছিল ঘণ্টা বাজানো উচিত। যেদিন সারা বিশ্ব ভেবেছিল স্বাস্থ্যের কথা, যেদিন সারা বিশ্ব ভেবেছিল দেশের মানুষদের, ডাক্তারদের, নার্সদের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, সেদিন ভারতের প্রধানমন্ত্রী ভেবেছিল আলো নিভিয়ে, বাতি জ্বালিয়ে, বাজি ফাটিয়ে করোনা উৎসব সেলিব্রেট করা উচিত। আর আজ, আজ যখন তাবড় তাবড় দেশগুলি তাদের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করার জন্যে ব্যবস্থা নিচ্ছে, যখন তারা তাদের দেশের আর্থিক অবস্থাকে মজবুত করতে চাইছে, আমার দেশের প্রধানমন্ত্রী তখন রাম মন্দির স্থাপন করছেন। কারণ তাবড় তাবড় মহাবিজ্ঞানীরা, আমাদের দেশের কেন্দ্র সরকারের মন্ত্রীরা বলেছেন, করোনা ভাইরাস তাড়াতে গেলে একমাত্র রাম মন্দির স্থাপন করতে হবে, দেশের মানুষের ট্যাক্সের টাকায়। দেশের মানুষের ট্যাক্সের টাকায় মোদিজি রাম মন্দির স্থাপন করছেন। কোনো প্রয়োজন নেই হসপিটাল তৈরির, কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য ব্যবস্থার, কোনো প্রয়োজন নেই মেডিসিন, ডাক্তার, নার্স। একমাত্র রাম মন্দির স্থাপন করলেই করোনা ভাইরাস চলে যাবে। আরে মোদিজি গ্যারেন্টি দিচ্ছে যে, মোদিজি গ্যারেন্টি দিচ্ছেন তো, করোনা ভাইরাস চলে যাবে রাম মন্দির স্থাপন হলে, এই গ্যারেন্টি আপনি দিয়েছেন। আজ এই দেশটা কোথায় দাঁড়িয়ে আছে? বিগত 4 মাস লকডাউনে যখন প্রতিটি পরিবারের বাবারা বেরোজগার বসে আছে, মাইনে পায়নি কতদিন হয়ে গেছে তার ঠিক নেই, সেই দেশে বসে যখন ক্ষুধার জ্বালা, সেই দেশে বসে যখন কান্নার হাহাকার, তখন কি রাম মন্দির স্থাপনই দেশের প্রধানমন্ত্রীর একমাত্র গুরুদায়িত্ব ছিল? আবার এমনি সেমনি পুজো নয়, দামি দামি মিষ্টি খাইয়ে, দামি দামি লাড্ডু বানিয়ে পুজো, 3-4 রকমের কস্টলি কস্টলি বাদাম, গাওয়া ঘি, খোয়া ক্ষীর, এই দিয়ে তৈরি হচ্ছে প্রসাদ। আজ যখন মিষ্টির দোকানের সামনে দিয়ে একজন বেকার বাবা পাস করে না, দ্রুত গতিতে ছুটে পালিয়ে যায়, কারণ সে জানে তাকে বাড়িতে গিয়ে তার সন্তানের কাছে এই মিথ্যে কথাটা বলতে হবে, বাইরে করোনা ভাইরাস চলছে, বাইরে তো করোনা, মিষ্টি আনা যাবে না। আর সে তখন তার শূন্য পকেটের কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যখন প্রতিটা সংসারে হাহাকার, আগুন জ্বলছে, খিদে খিদে মানুষের পেটে তখন খিদে, তখন আমরা দেশের মানুষের টাকায়, দেশের ট্যাক্সের টাকায় একমাত্র রাম মন্দির স্থাপন করছি, এটা ভারতবর্ষেই হতে পারে এবং ভারতবর্ষের মানুষই এটা মেনে নিতে পারে, দেখে আশ্চর্য লাগে। হয়তো মাত্র 10টা টাকা বাঁচাবার জন্যে একটা পরিবার তাদের সংসারের বাচ্চাটার মুখে হাসি ফোটাতে পারে না, 10টা টাকা বাঁচাবার জন্যে আজকে লকডাউনে বাচ্চার চোখের জল মোছাতে পারে না যে দেশের মানুষ, সেই দেশের তহবিলকে ভাঙিয়ে এত টাকা খরচা করে রাম মন্দির স্থাপনই যদি করা গেল, তাহলে সেই টাকা খরচা করে, এটা আমি প্রশ্ন করি, কেন দেশের মানুষের আর্থিক কাঠামোকে ঠিক করা গেল না? আর যে টাকা দিয়ে রাম মন্দির স্থাপন হচ্ছে, কেন সেই টাকা খরচা করে মানুষের পেট ভরানো গেল না, একটা সংসারকে চালানো গেল না? আজ আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষদেরকে কেন সামান্য আর্থিক সহযোগিতা দেয়া গেল না? এ কেমন রাম, এ কেমন রামের পুজো? এই রাম দিয়ে তো কেমন একটা রাজনীতি রাজনীতি গন্ধ ছাড়ছে মোদিজি। এ তো নরেন্দ্রনাথ দত্তের রাম নয়, এ নরেন্দ্র দামোদর মোদির রাম। আরে মোদিজি, আগে মানুষকে বাঁচতে দিন, মানুষ বাঁচবে তবে তো তার ধর্ম বাঁচবে, এটা ভুলে যাবেন না, আগে মানুষ তারপরে তার ধর্ম। শ্রীরাম না,
আমাদের বুকের ভেতরে থাকে মোদিজি, সেই ভক্তি দেখাবার জন্যে আমাদেরকে ঢাকঢোল পেটাতে হয় না। আজ হাওড়া এসে দেখুন 500 বছরের পুরনো রাম মন্দির যাগ যজ্ঞ এবং শ্রদ্ধার সাথে পুজো হয়, সেই রাম আমাদের বুকের ভেতরে থাকে। এই রাম আপনার রাজনীতির রঙে রাঙানো রাম নয়। আর আমি আর একটা প্রশ্ন করতে চাই, এই সময় তো মোদিজি নিজের কোয়ারেন্টাইনে থাকা উচিত, এই সময় মোদিজির খোদ গৃহবন্দী হয়ে থাকা উচিত, কি ভেবে উনি রাম মন্দিরের প্রধান অতিথি হলেন? আজ উনি রাম মন্দির উদযাপন রাম মন্দিরে ভিত স্থাপন করতে আসছেন, যিনি নিজে করোনা ভাইরাস কোয়ারেন্টাইন নেওয়ার প্রয়োজন যার, তিনি রাম মন্দির স্থাপন করতে আসছেন। আজ যদি এই পুজো দিল্লির নিজামুদ্দিনের সভা হতো, তাহলে এই এই কাজটা দেশ বিরোধী কাজ হতো। আজকে এই কাজটা রাম মন্দির স্থাপনের, আজকে এই কাজটা হচ্ছে অযোধ্যায়। তাই মোদিজি দেশের ভালোর জন্যে রাম মন্দির স্থাপন করতে আসছেন। বন্ধুরা, মোদিজি দেশের হিতের জন্য রাম মন্দির স্থাপন করছেন। বেঁচে থাক ধর্ম, মানুষ না বাঁচলেও চলবে। কিন্তু মোদিজি, যদি রাম মন্দির স্থাপনের পর করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি না পাই, যদি রাম মন্দির স্থাপনের পর ভারতবর্ষের বুক থেকে করোনা ভাইরাস মুছে না যায়, তাহলে অবিলম্বে আপনার পদত্যাগের দাবি জানাই। আজ আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করতে খুব ইচ্ছা হচ্ছে, একটা কবিতা শোনাবো। আজ দেশে আগুন জ্বলছে, পুড়ছে, মানুষ পুড়ছে, অত্যাচারী রাজা তার মনোইচ্ছা করছে, পূরণ করছে। আজ অনাহারার মহামারীতে দ্রব্যমূল্য জ্বলছে, গরিবের কথা ভুলিয়ে রাজা রাম মন্দির গড়ছে, কোটি টাকা খরচ করে মন্দির তুমি গাঁথো, দেশের মানুষ পায় না খেতে সেই খোঁজ কি রাখো, আজ রুটি হলো রক্তে মাখা জয়ধ্বনিতে রাম, মন্দির নয় মানুষ বাঁচাও, উন্নত হোক শান্তি হোক ভারতবর্ষের নাম। নমস্কার।